শুভসন্ধ্যা। পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। 92.36% কমে DSEX 6703 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে আজ লেনদেনের পরিমাণ ছিল 1147 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 61.95% বেশি। টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণ ফোন ও রবি, ফার্মাসিউটিক্যালে বেক্সিমকো ও স্কোয়ার ফার্মা এবং শিল্প খাতে ওয়ালটন ও বেক্সিমকো বাজারের পতনে মুখ্য ভূমিকা রাখে। জীবন বিমা ব্যতীত প্রতিটি খাত আজ মূল্য হারিয়েছে। এ খাতে মূল্য বেড়েছে মাত্র 0.07%, আর সর্বোচ্চ 2.64% এবং দ্বিতীয় সর্বোচ্চ 2.03% মূল্য হারায় যথাক্রমে টেলিকমিউনিকেশন এবং সিমেন্ট খাত। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশের মধ্যে টেক্সটাইলের 6টি এবং শিল্প খাতের 5টি কোম্পানি রয়েছে। সম্প্রতি লেনদেন শুরু হওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং অ্যাকমি পেস্টিসাইডস ছাড়াও ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং রেনভিক জাজনেশ্বরের শেয়ার সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়, আর সর্বোচ্চ মূল্য হারায় অ্যারামিড সিমেন্ট, এইচআর টেক্সটাইল এবং এনআরবিসি ব্যাংক। রেকর্ড ডেটের পর লেনদেন আবার চালু হলে ওরিয়ন ইনফিউশনের দাম বাড়ে এবং কমেছে এইচআর টেক্সটাইলের। অ্যারামিড সিমেন্ট গত বছরের তুলনায় এই বছরের প্রথম কোয়ার্টারে ইতিবাচক শেয়ার প্রতি আয় ঘোষণা করলেও মূল্য কমে যায়। অন্যান্য শেয়ারের মূল্য পরিবর্তনের স্বাভাবিক কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ওয়ান ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লেনদেন বেড়েছে। রেকর্ড ডেটের পর আজ ট্রেডিং শুরু হলে ওয়ান ব্যাংকের লেনদেন বেড়ে যায়। বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। সফটওয়্যারে পরিবর্তনের ফলে গত সপ্তাহ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার বন্ধ রয়েছে। এজন্য রপ্তানি আমদানি সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয় এবং বিল অফ এন্ট্রি এক সপ্তাহে প্রায় অর্ধেকে নেমে আসে। তবে বাংলাদেশ ব্যাংক এ সমস্যা সম্পর্কে আগে জানায়নি। এতে ব্যাংকের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে। টানা 3 মাস বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি গত অক্টোবর মাসে সেপ্টেম্বরের তুলনায় 5.7% বেড়েছে। এই বৃদ্ধি গত 12 মাসের মধ্যে সর্বোচ্চ এবং আগের মাসের তুলনায় 11 বেসিস পয়েন্ট বেশি। বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান শিপমেন্ট চার্জ এবং সরবরাহের সীমাবদ্ধতার কারণে এই মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও পুঁজিবাজারের নানা খবর নিয়ে হাজির হব ঠিক এই সময়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এছাড়াও প্রতিদিন শেয়ার বাজার শুরুর আগে বাজারের লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখুন আমাদের প্রি মার্কেট আপডেট। শেয়ার বাজারের গুজব থেকে দূরে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।